আসসালামু আলাইকুম। কিছু খাবার থাকে যেগুলো আসলে এলাকা ভিত্তিক, নিজের এলাকার না, তারপরেও আপনি ভীষণ পছন্দ করেন, ভীষণ খেতে ভালোবাসেন। তো আমার সঙ্গে এরকম হয়েছে, বরের চাকরির সুবিধার্থে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, আর এক একটা জায়গায় গেলে তো আলহামদুলিল্লাহ অনেক বছরই থাকা হয়, 5 বছর 6 বছর এরকম। তো যদিও সংসার জীবনটা খুব কম বয়সেই শুরু করেছি, তো আর এই টুকু বয়সের মধ্যে আমাকে অনেক জায়গায় থাকতে হয়েছে অনেক বছর বরের সঙ্গে। তো এই যে আমি কয়েকদিন আগে যেমন যশোর থেকে আসলাম, তো যশোরের মধ্যেই আমি যশোর জেলার মধ্যেই প্রায় 12 বছরের মতন থাকা হয়েছে, 10-12 বছর এরকম। তো সেখান থেকে আসলে এই যে যে যেটার কথা বলতেছিলাম, সজনে ডাঁটা, এইগুলো খাওয়া কিন্তু আমি যশোর থেকে শিখেছি, কারণ আমার এলাকাতে এগুলো কেউ খাওয়াই জানে না। আমাদের যদি অনেকগুলো গাছ আছে কিন্তু কেউ কখনো এগুলো পাড়েইনি, বা আমি আমার মনে পড়ে না আমি কখনো কাউকে পাড়তে দেখেছি, পেকে একদম গাছেই নষ্ট হয়ে যেত। আর ওই যে যেটা বলতেছিলাম যে এলাকা ভিত্তিক না হলেও জায়গায় জায়গায় থাকার সুবিধার্থে কিছু কিছু জিনিস শিখতে হয়, যেমন যশোর থেকে, যশোর আসলে একটা আমার অনেক বিশাল বড় একটা কি বলবো অভিজ্ঞতার জায়গা, যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেয়েছি, অনেক খাবার খাওয়া শিখেছি, অনেক কিছু রান্না করতে শিখেছি, মানে বলে শেষ করা যাবে না। এই চ্যানেলের শুরুটাও কিন্তু এখান থেকেই। তো যাই হোক, আমি এই তো যেটা বলতেছিলাম যে সজনে ডাঁটা খাওয়া শিখেছি আর এখন তো অনেক পছন্দ করি, তবে অতটা কিন্তু আমাদের কেনা হয় না, আজই প্রথম এনেছে আপনাদের ভাইয়া। তো ওইটাকে ভাবলাম যে সরিষা দিয়ে রান্না করব। তো আমি কিন্তু দুই রকমের সরিষা বেটে নিয়েছি, সাদা সরিষা আর হচ্ছে লাল সরিষা একসঙ্গেই। তো ভাবলাম ব্লেন্ডার করলে কেমন না কেমন লাগে, তার থেকে আমি একটু পাটার ছোঁয়া দিই। পাটায় আসলে অন্যরকম একটা জাদু আছে, জানি না আপুর আমার সঙ্গে একমত হবেন কি না, যদিও কিন্তু বাসা বাড়িতে আসলে পাটায় বাটা একটু কষ্টকর, বের করা তারপরে বাটা ধোয়া বিশাল ঝামেলা। তো আমার রান্নাঘরের জন্য তো আরও বেশি, কারণ এত ছোট রান্নাঘর যেখানে একটা সরি আর একটা রাখতে হয়, আর একটা সরি আর একটা রাখতে হয়, এরকম পরিস্থিতি। জানালা না থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে এই যে রান্না করতে গেলে তেল টেল একদম সারা ঘরে মেখে যায়, আর যদি জানালা থাকে তখন কিন্তু এত বেশি রান্নাঘর নোংরা হয় না আর আলো বেশ আসে। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে সকালে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এত সুন্দর টাটকা টাটকা গরুর মাংস এনেছে, সবসময় আসলে সচরাচর এরকম মাংসটা ফ্রেশ হয় না। তো বাজারের ব্লগ ভিডিওটি আসলে আমি দেখাতে পারলাম না, দুঃখিত। তো বাজার থেকে বেশ কিছুটা মাংস এনেছে, তো এখানে আমি প্রায় 1.5 কেজির মতন রান্না করে নিচ্ছি। 1.5 কেজি মাংস আসলে কিছুই না, রান্না করলে একটুখানি হয়ে যায়। আর তাছাড়া এখন যেহেতু রমজানের দিন অতটাও রান্না করছি না, একটু কমই রান্না করছি। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া বিশাল সাইজের একটা তরমুজ নিয়ে এসেছে, আর সেটা হচ্ছে আমি একটু মানে বাবাইটাকে খেতে দিয়েছি, আর সে খাওয়ার পরে থেকে যাওয়া অবশিষ্ট অংশটা কেটে নিচ্ছি, গাছকে দিব, মানে গাছের জন্য খাওয়ার জন্য রেখেছি বলতে পারেন। তো আমি হাতে করে নিয়ে এসতেছি, আমার এক হাতে এই প্লেটটা ছিল আর অন্য হাতে যেহেতু ক্যামেরাটা, বাবাইকে বললাম দরজাটা খুলে দাও, তো সেই যে আমাকে একটু সাহায্য করলো। আর আলহামদুলিল্লাহ রমজান তো বেশ একটা হয়ে গেল, আজকে দ্বিতীয় রমজান, সবারই নিশ্চয়ই খুব ভালোই কাটছে এখন পর্যন্ত। কালকে তো আমি হান্ডি বিরিয়ানি রান্না করেছিলাম, বেশ মজার হয়েছে খেতে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যতটা ভয়ে ভয়ে রান্না করেছিলাম ততটা কিন্তু ভয়েরও ছিল না। তো হয় মানে হয় না যে শুরু করলে কাজ একটা না একটা কিছু হয়ই, তো ওরকম ব্যাপারটা আসলে ছিল। আমি প্রথমের দিকে যদিও অনেক ভয় পেয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে কিন্তু অতটাও সমস্যা হয়নি। এখানে আমি মাংস কষিয়ে রান্না করে নিয়েছি, রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে, আর এর মধ্যে আশেপাশে রান্নাঘরে যে কাজগুলো ছিল আমি সব সেরে নিয়েছি। আর আমি কিভাবে সজনে ডাঁটা রান্না করি সরিষা দিয়ে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, শুকনা মরিচ পাউডার আর হচ্ছে লবণ দিয়ে দিলাম, একটু তেল, সরিষা বাটা তো দিয়েছি, রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সরিষা বাটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না,
তার কারণ হচ্ছে তেতো হয়ে যাবে। তো আমি কিন্তু চা চামচের 2 চামচ পরিমাণ সরিষা নিয়েছি। তো এবার ভালো করে হাত দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে মেখে নিব, আর একটু পানি দিয়ে এভাবেই বসিয়ে দিব। এখন যদিও মনে হচ্ছে যে মশলাটা খুবই কম, কিন্তু রান্না শেষে কিন্তু বেশ মশলা হবে। তো সজনে ডাটা কিন্তু মাছ দিয়ে হোক বা ডাল দিয়েও রান্না করলে বেশ ভালো লাগে, তো এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। এভাবে যখন আমি রান্না করি, আর রান্না হয়ে যাওয়ার পরে বাবা এটা কিন্তু প্লেটে করে নিয়ে শুধুই খেতে পছন্দ করে। তো রান্না বান্না প্রায় শেষের দিকে, পরিষ্কার করে নিচ্ছি। এর পরবর্তীতে কিন্তু আবার ইফতারি রেডি করে নিতে হবে। গতকালকে আমি যে হান্ডি বিরিয়ানি বা মটকা বিরিয়ানি বলে ওটা রান্না করেছিলাম, পরবর্তীতে কিন্তু আমাকে কিছুটা আবার ইফতারি বানাতে হয়েছে, ভাজা পোড়া। সেটা কিন্তু আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিং করে আপলোড দেওয়া খুবই কষ্টের। এর জন্য ছোট করে শুধু মটকা বিরিয়ানির ভিডিওটাই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর এই যে দেখুন, সজনে ডাটা রান্না হয়ে যাওয়ার পরে বাবা এটা নিয়ে খাচ্ছে। আর এই যে কালকে আমি যে ইফতারি বানানোর জন্য গোলাটা করে রেখেছিলাম, পরবর্তীতে এই যে রেডি করে নিয়েছি। আর টুকিটাকি কিছু বানিয়ে নিব। সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে ছোলা ভুনা করে নিব। আমি ছোলা ভুনার মধ্যে অতটাও মশলা দেই না, তবে মশলা কষিয়ে নেওয়ার পরে একটা আলু একটু ভেঙে দিয়েছি, এটাই কিন্তু অনেকটা মশলার কাজ হবে। তো এই তো এবার ছোলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, পরবর্তীতে কিন্তু উপর দিয়ে একটু গরম মশলা পাউডার আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো ধনিয়া পাতাটা খুবই কম পরিমাণে দিয়েছি, আর এটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। পরবর্তীতে নামিয়ে নিয়েছি, তো একে একে সব কাজগুলোই কিন্তু আমাকে করে নিতে হবে। আর যদি গোছানো থাকে সত্যি খুব সহজ হয়, যেহেতু আমি সকালের দিকে সব রেডি করে রেখেছিলাম। শুধুমাত্র আলু ভর্তাটা বাকি আছে, এটা এখন মেখে নিব। তো আমাকে ইফতারি রেডি করতে দেখে বাবা এটা এসে বলতেছিল যে মাম্মাম আলুর চপটা করবে কিন্তু। তো আলুর চপ বললাম যে শুধু আলুর চপ কিন্তু করব না, আলু একের মধ্যে বলতে পারেন 2 বা 3। আলুর মধ্যে হচ্ছে আমি ডিম দিব, আর ডিমে পরবর্তীতে উপরে বেসনের গোলা দিয়ে, মানে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে পরবর্তীতে ভেজে নিব। তো ভাবলাম যে এই রেসিপিটা আমাকে অনেক দিনই ইচ্ছা ছিল করার জন্য, তো ভাবলাম আজ কেন না করেই ফেলি, যখন ভর্তা করা হয়েছে ডিমও সিদ্ধ আছে। পরবর্তীতে এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুনি করার জন্য লবণ দিয়ে মেখে, তো আস্তে আস্তে সব রেডি হয়ে গেছে। এখন এক একটা করে ভেজে নিব। আর ইফতারি আসলে বানাতেও কিন্তু অনেকটা সময় লাগে, একেবারেও কম সময়ে হয় না। যদিও আমি ভেবেছিলাম যে প্রথম ইফতারি অতটা বুঝতে পারিনি, আমাকে অনেক মানে একেবারে তাড়াহুড়ো লেগে গেছে, সময়ের সঙ্গে পেরে উঠিনি। বেগুনি ভাজার পরে এই যে কিছুটা ডালের বড়া ভেজে নিচ্ছি। তো সবার বাসাতেই কিন্তু রমজানে ইফতারির হুরুস্তুল, হইহুল্লা, এটাই কিন্তু অন্যরকম একটা আনন্দ, তাই না? অনেকের কিন্তু অনেকে কিনে খেতে পছন্দ করে, তবে প্রতিদিন আসলে কিনে খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে মনে চায় একটু হাতে তৈরি করে খাওয়ার খাওয়া। তবে সব দিন যে ইফতারি তৈরি করবো এমনও না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।